নমস্কার বন্ধুরা আমি উমা শঙ্কর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউ স্মার্ট মোটিভেশন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো নতুন ভ্যাকেন্সি নিয়ে জেএসএসসি নতুন ভ্যাকেন্সি জারি করেছে আর এই ভ্যাকেন্সি মধ্য নিষেধ বিভাগের আর এই ভ্যাকেন্সিটা হচ্ছে ম্যাট্রিক লেভেলের এটা যে লেভেল আছে তা হলো ম্যাট্রিক লেভেল জেইসিসিই টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার আঠেরো সালে এটা ভ্যাকেন্সিটা বার হয়েছিল তখন ভ্যাকেন্সি ভরেছিলেন অনেকেই আর পরীক্ষাও দিয়েছিলেন কিন্তু পরে এটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার পরে আবার নতুন ক্যালেন্ডার জারি করা হয় যে ভ্যাকেন্সিটা আবার আসবে আর সেই ক্যালেন্ডার অনুসারে কিন্তু ভ্যাকেন্সি একটু আগে এসে গেছে আর এই ভ্যাকেন্সিতে আপনাদের সিলেবাসে যা থাকবে তা হলো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ান কোয়ালিফাইং থার্টি পারসেন্ট আনতে হবে এখানে কোশ্চেন সংখ্যা আছে একশো বিশটা হিন্দিতে আশিটা কোশ্চেন থাকবে বিশটা কোশ্চেন থাকবে পেসেজ থেকে ষাটটা কোশ্চেন থাকবে গ্রামার থেকে ইংরাজিতেও ঠিক সেইভাবে চল্লিশটা কোশ্চেন থাকছে আর সর্বমোট যে কোশ্চেন হচ্ছে তা হচ্ছে একশো বিশটা কোশ্চেন আর সেখানে ইংরাজিতে থাকছে বিশটা কোশ্চেন পেসেজ থেকে বিশটা কোশ্চেন গ্রামার থেকে থাকছে আর একশো বিশটা কোশ্চেনের জন্য সময় থাকছে একশো বিশ মিনিট আর এই একশো বিশ মিনিট সময় আপনি পাচ্ছেন একশো বিশটা কোশ্চেন করার জন্যে আর এটাতে থার্টি আপনাকে আনতেই হবে যেমনটা সিজিএলের পরীক্ষাতে যেভাবে ছিল ঠিক সেইভাবে এটাতেও আছে থার্টি পারসেন্ট আনতে হবে থার্টি আনলে পরে আপনি কোয়ালিফাইং হবে আর তারপরে আপনার পেপার টু ও পেপার থ্রি আপনার যাঁচ করা হবে বা সেটাকে চেক করা হবে পেপার টুতে আপনার একশোটা কোশ্চেন থাকছে তার জন্য সময় থাকছে একশো বিশ মিনিট পেপার থ্রিতে থাকছে একশো বিশটা কোশ্চেন আর তার জন্য সময় থাকছে একশো বিশ মিনিট আর পেপার থ্রিতে থাকছে জেনারেল স্টাডিজ থেকে চল্লিশটা কোশ্চেন থাকছে ঝাড়খন্ড জেনারেল নলেজ থেকে থাকছে পঞ্চাশটা কোশ্চেন জেনারেল সায়েন্সে বিশটা কোশ্চেন আর জেনারেল ম্যাথ থেকে থাকছে দশটা কোশ্চেন সর্বমোট কোশ্চেন হলো একশো বিশটা কোশ্চেন পেপার থ্রিতে আর সময় থাকছে একশো বিশ মিনিট ধরা যায় যে একটা কোয়েশ্চেনের জন্য এক মিনিট সময় থাকছে বাংলাতে একশোটা কোয়েশ্চনের জন্য থাকছে একশো বিশ মিনিট কারণ ভাষাতে আপনাকে একটু সময় বেশি দেওয়া আছে আর র্যাঙ্ক হবে আপনার পেপার টু ও পেপার থ্রি দুটো মিলিয়ে র্যাঙ্ক হবে পেপার টু আর পেপার থ্রি পেপার ওয়ান কোয়ালিফাইং একশো বিশটা কোয়েশ্চেনে আপনাকে থার্টি পারসেন্ট আনতে হবে পেপার টুতেও থার্টি পারসেন্ট আনতে হবে নাহলে আপনি ডিসকোয়ালিফাই হবেন এবং পেপার থ্রিতেও আপনাকে থার্টি পার্সেন্ট আনতেই হবে নাহলে আপনি ডিসকোয়ালিফাই হবেন এটা রেগুলেশনে আছে কিন্তু র্যাঙ্ক আপনার হবে পেপার টু ও পেপার থ্রি নিয়ে আর বাংলা ভাষা নিয়ে যে ক্লাস স্টাডি মেটেরিয়ালস যা কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবেন এই ইউ স্মার্ট মোটিভেশন থেকে পাবেন আর এখানে কিন্তু আপনাদের একটা হচ্ছে যে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট যেটা সেটা হবে আপনার সেই ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টের জন্য যা হচ্ছে তা ফিজিক্যাল যে এলিজিবিলিটি টেস্ট তার জন্য আপনার হাইট হাইট পুরুষের ক্ষেত্রে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি একশো ষাট সেন্টিমিটার এসসি এস টি ক্যাটাগরি একশো পঞ্চান্ন সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে থাকছে একশো আটচল্লিশ সেন্টিমিটার চেস্ট একাশি সেন্টিমিটার থাকছে জেনারেলের ক্ষেত্রে উনআশি সেন্টিমিটার থাকছে এস সি এসটির ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো মেজারমেন্ট চেষ্টের হবে না রানিং থাকছে মেল ক্যান্ডিডেটের জন্য থাকছে দশ কিলোমিটার সিক্সটি মিনিট তার সময় থাকছে সিক্সটি মিনিট সময়ে বা ষাট মিনিট সময়ে আপনাকে দশ কিলোমিটার দৌড়াতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে আপনার চল্লিশ মিনিটে মহিলাদের ক্ষেত্রে দৌড়াতে হবে আপনার চল্লিশ মিনিটে এক্সাম ফিস একশো টাকা জেনারেল ক্ষেত্রে ও ও ক্ষেত্রে আর পঞ্চাশ টাকা এস সি এস টি রেত্রে তাহলে বন্ধুরা এইগুলো আমাদের যে নতুন ভ্যাকেন্সি এসেছে তার এখন আসছে এর অনলাইন কবে থেকে করা হবে অনলাইন আমরা করবো পঁচিশ ফেব্রুয়ারি থেকে এর ফর্ম আমরা অনলাইন করতে পারবো ছাব্বিশ মার্চ দু হাজার বাইশ পর্যন্ত ফি যেটা ফি আমরা ভরব সেটা হলো উনত্রিশ মার্চ পর্যন্ত আমরা লাস্ট ফিস জমা করতে পারি ফটো আপডেট করতে পারি আমরা এক এপ্রিল পর্যন্ত আমরা ফটো আপডেট করতে পারি আর দু এপ্রিল থেকে চার এপ্রিল পর্যন্ত আমরা আমাদের যদি ভুল কোনো হয়ে থাকে এডিটিং আমরা সেটা করতে পারি দুই এপ্রিল থেকে চার এপ্রিল পর্যন্ত আর সর্বমোট যে পোস্ট আছে ভ্যাকেন্সি আছে তা হলো পাঁচশো তিরাশিটা ভ্যাকেন্সি পাঁচশো তিরাশিটা ভ্যাকেন্সি মানে প্রচুর ভ্যাকেন্সি আর এই ভ্যাকেন্সিটা ভরার জন্য আপনারা কিন্তু তৈরি হয়ে যান নতুন ভ্যাকেন্সি এসে গেছে আর এটা হলো ম্যাট্রিক লেভেলের বয়সটা থাকছে এখানে আপনার আঠেরো থেকে পঁচিশ বছর থাকছে জেনারেল আঠেরো থেকে সাতাশ বছর থাকছে এস সি এস টি আঠারো থেকে আঠাশ পর্যন্ত থাকছে মহিলা ক্যান্ডিডেটের জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন ও অল সিলেক্ট করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে আপনাদের মতো সে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমার সঙ্গে আপনার মহামূল্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জয় হিন্দ